ও মাই গড, অ্যানান্ডি কুট্টি বাইকটির পিছনে কেন, যেটা প্রত্যেকটা লাশের গায়ে পাওয়া গেছে? হবে আর এই অ্যানান্ডি কুট্টি রহস্য কি আমাকে জানতেই হবে তার কাছ থেকে। আচ্ছা ভাই, আমি আপনার কাছে একটা কথা জানতে চাইছি, আপনার গাড়ির পিছনে অ্যানান্ডি কুট্টার লেখা কেন? আমার গাড়ির পিছনে অ্যানান্ডি কুট লেখা থাকবে কেন? কিছুদিন যাবত এই শহরে লোকজন একের পর এক খুন হচ্ছে, আর প্রত্যেকটা লাশের গায়ে অ্যানান্ডি কুট লেখা। দেখুন, এই কুট্টার ব্যাপারে আমি কিছু জানি না, আর এই কুট্টি কোথ থেকে আসলো সেটাও আমি জানি না, আর আমার মনে হয় হয়তো কেউ লিখে দিয়েছে। আচ্ছা, আপনার কি কারোর সাথে কোনো ঝগড়া হয়েছিল? হ্যাঁ, আজ থেকে 2 দিন আগে রাস্তায় একটা লোকের সাথে আমার ঝগড়া হয়েছিল। এমন না তো যে লোকটিকে মারার জন্য খুনি এই বাইকটার পিছনে অ্যানান্ডি কুট লিখে দিয়েছে? যাই হোক, এখন থেকে এই লোকটাকে আর এই বাড়িটাকে নজরে রাখতে হবে। কে এই লোক, এই বাসার সামনে এত রাত্রে কি করে? আমাকে দাঁড়িয়ে থেকে দেখতেই হবে, আমার মনে হয় নিশ্চয়ই সেই খুনি হবে, নিশ্চয়ই সেই লোকটাকে খুন করতে আসছে এখানে। এই, তুমি এত রাত্রে আমার বাসার সামনে কি করো? আর তুমি সেই লোকটা না যে রাস্তায় আমার সাথে ঝগড়া করেছ? তোর বাসার সামনে কেন আইসি জানোস? তুই আমার রাস্তায় সেদিন অপমান করছস, সেটা আমার মাইন্ডে লাগছে, আর তাই তোকে আজকে এই দুনিয়া থেকে সরাই দিমু। কি বলছে এই লোকটা, সেদিন রাস্তায় ঝগড়া করার কারণে আজ তাকে মেরে ফেলতে এখানে আসছে, নিশ্চয়ই সেই খুনি হবে। হ্যান্ডস আপ। তুই তুই সেই ট্যাক্সি ড্রাইভার না? হ্যাঁ স্যার, আমি সেই ট্যাক্সি ড্রাইভার। নাম কি তোর? কমল রায়। সেই লোকটিকে তুই কেন মারতে চাইছিলি? সেদিন সেই লোকটি আমাকে রাস্তায় অনেক অপমান করছে, গালিও দিচ্ছে, আর আমাকে কেউ গালি দিলে আমার সহ্য হয় না, আর সেই দিন যে দেখলেন আমাকে একটা লোক থাপ্পড় মারলো, আমি তাকেও মেরে ফেলেছি। তুই কি জানোস এখন তোর কি ভয়ঙ্কর শাস্তি হতে পারে? হ্যাঁ, মৃত্যুদণ্ড। আচ্ছা, তুই দীপ্তি ও আরিফাকে কেন মারলি? তারা দুইজন বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমার গাড়িতে উঠেছিল, এবং আমি গাড়ি চালাতে চালাতে হঠাৎ আমার সামনে একটি গোত্র পড়ে, আর আমি গোত্রটি দেখে যখন ব্রেক করি তারা একটু আঘাত পায়, আর আঘাত পেয়ে তারা আমাকে গালিগালাজ করে, এমনকি একজন আমাকে থাপ্পড় মারে। কত বড় সাহস আমাকে গালি দেয় দিশি শালিকে বিদায় করে। আচ্ছা, মানুষ মেরে কি তুই কোনো মজা পাস? আমার আত্মসম্মান বুঝে যে হাত দিবে আমি তাকেই মেরে ফেলবো। আচ্ছা, এই অ্যানান্ডি এটার মানে কি? এই কুট্টি আমার বাবা দাদার দেওয়া, আর এই কুট্টি 1972 সালে আবিষ্কার করা হয়েছে। তাহলে 1972 সালে যে 5টি খুন হয়েছিল সেই খুনির বংশধর। আচ্ছা, এই অ্যানান্ডি কুট্টার ফুল মিনিং কি? আসলে এই অ্যানান্ডি কুট্টার ফুল মিনিং আজ পর্যন্ত পাওয়া যায়নি, তবে আমাদের পরিবারে কোনো মুরগি জবাই দিলেও সেই মুরগির গায়ে আমরা অ্যানান্ডি কুট্টি লিখে রাখি। তোর এই অপরাধের জন্য কোনো মাফ হবে না। সিআইডি, আমি জানি, তবু আমার নিজের জীবন দিয়ে আমি আমার সম্মান বাঁচিয়েছি। তোর সম্মানের জন্য যখন এগুলাই করছস, তাহলে তোর সম্মান নিয়েই তুই জেলখানায় এখন পড়ে থাক, এমনকি তোর শাস্তি হবে কঠোর শাস্তি, মৃত্যুদণ্ড।